Hello friends, welcome back to my channel Love Your Life with Kosturi and welcome to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাট আমার গলাটা আজকে একটু খারাপ মানে কদিন ধরে ঠান্ডা জল খাচ্ছি ঠান্ডা গরম লেগে যাচ্ছে এসব করে ভয়েসটা একটু মানে হাস্কি হয়ে গেছে এমনিতেই আমার একটু হাস্কি ভয়েস বাট আজকে তো একদম গলাটা ভেঙে ভেঙে গেছে হঠাৎ করে দুপুরবেলা মিষ্টিকে নিয়ে এলাম একটু আগে নিয়ে এসে থেকে দেখছি অল্প অল্প করে গলাটা একটু কেমন হচ্ছে তো এনিওয়ে আজকে এখন আমি জাস্ট একটা ব্লগ শুট করা শেষ করলাম সেই ব্লগটা তোমরা আগে দেখতে পাবে মানে এই ব্লগটা তোমরা যখন দেখছো তখন অলরেডি ওই ব্লগটা তোমাদের দেখা হয়ে গেছে তো যাই হোক সেই আগের ব্লগটারই কন্টিনিউয়েশন ব্লগ হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আজকে অনির্বাণের জন্মদিন তো অনির্বাণ যদিও এখনও বাড়িতে নেই আর মিষ্টিও জাস্ট ফিরলো বাড়িতে আমি আজকে রান্না করেছি অনলি মাটন আর একটু ভাত করেছি আর কিছু খাবার কিনে এনেছি তো চলো দেখাই তোমাদের যে কী কী আজকে কিনে এনেছি বা কী বানিয়েছি আর চলো স্টার্ট করি এই ব্লগটাকে আমি অনির্বাণের জন্য মাটন রান্না করেছি বাড়িতে আর এদিকে মিক্সড ফ্রাইড রাইস আনিয়েছি আর আনিয়েছি চিলি ফিশ ড্রাই যদিও অনির্বাণ মাটনের সাথে ভাত পছন্দ করে বলে একটু ভাতও কিন্তু করে রেখেছি অনির্বাণ এসে গেছে বসে গেছে খেতে এটা হচ্ছে অনির্বাণের গিফটটা এর মধ্যে গিফট আছে আর এটা আমরা বানিয়েছি মিষ্টি মেনলি বানিয়েছে আমি একটু ওকে হেল্প করেছি চলো চল তোর চল আমি কিনবো না রেলওয়ে কিনতেও হবে না রেলওয়ে একদম ভালো জায়গা না 8 কোথায় আমি এখানে তো আমার কোচিনে এই চেন্নাইটা কোথা থেকে এলো চেন্নাই তো আমার চেন্নাই কেউ কেনে নি মিষ্টি আর আমি এখন ব্যবসায়ী খেলতে বসেছি মার টাকা তো ফুরিয়ে যাচ্ছে আমি ভাড়া দিতে দিতে আমি এত জায়গা কিনেছি সমস্ত জায়গায় আমাকে ভাড়া দিতে হচ্ছে আজকে সন্ধেবেলায় আমি বানাবো কোল্ড কফি আর কোল্ড কফি বানানোর জন্য আমি প্রথমে কফি আর সুগার দিয়ে সিরাপ বানিয়ে নিচ্ছি জল কফি আর সুগার এই তিনটে দিয়ে কফির লিকিওরটা প্রথমে বানিয়ে নিচ্ছি কফি ডিরেক্ট মিক্স করেও কোল্ড কফি বানানো যায় বাট এভাবে করলে না টেক্সচারটা বেশি ভালো আসে কফি লিকিওরটা আমি ঢেলে নিয়েছি এটাকে এটা এখন গরম এটাকে আমি ঠান্ডা করতে যাব এটাকে এই কফির লিকিওরটা তৈরি করার জন্য আমি মোটামুটি হাফ কাপ মতো কফি দিয়েছিলাম অ্যান্ড ওয়ান অ্যান্ড ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছিলাম আর সাথে জল দিয়েছিলাম মোটামুটি এক কাপ এক কাপ এক কাপের থেকে একটু বেশি জল দিয়েছিলাম দুধ দিয়েছি আইসক্রিম দিয়েছি দু স্কুপস আর একটু কফি দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব চকলেট সসটা লাগিয়ে নিলাম এইভাবে এটা অনির্বাণের কেকটা অনির্বাণ এটা এখনও দেখেনি এই সাইড থেকে একটু কুবলে গেছে যা এনিওয়ে ছোট্ট একটা কেক এটা মিষ্টি পছন্দ করে নিয়ে এসেছে দোকান থেকে অনির্বাণকে এবার আমরা ডাকবো মিষ্টি
তো জাস্ট দু মাস হলো গিটার শিখছে, বাট যবে থেকে অনির্বাণের বাদ্যটা ও জেনেছে, মানে ওর যবে থেকে খেয়াল এসছে যে বাবার বাদ্যে আসছে, তবে থেকে ওর ইচ্ছা যে গিটারে অনির্বাণকে হ্যাপি বাদ্যে সংটা শোনাবে। তো কোনো রকমে স্যারকে বলে কদিন আগে, মানে দিন চার পাঁচেক আগে, এই হ্যাপি বাদ্যে সংটাও তুলেছে, দিয়ে আজকে একটু আস্তে আস্তে করে বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে অনির্বাণকে। এখন আজকে রাত্রিবেলা অনির্বাণ বানাচ্ছে চিকেন ভর্তা। চিকেন শ্রেডেড হয়ে গেছে, এগ বয়েলড আছে, আর এদিকে চিকেনের স্টকটা রেখে দিয়েছে, দিয়ে ওইটা বানাচ্ছে। ও এর আগেও চিকেন ভর্তা বানিয়েছে, আর চিকেন ভর্তাটা অনির্বাণ বেশ ভালোই বানায়। আর আমি কোনোদিনই ট্রাই করিনি চিকেন ভর্তা করার, সে আসতে অনেক সময় লাগবে। আর এর সাথে রুটি, রুটিটা যদিও কিনে আনা হবে। চিকেন ভর্তা একদম রেডি, প্লেটে অনির্বাণ সার্ভও করে দিয়েছে আমাদের তিনজনের, আর রুটিটা দিয়ে এখন শুধু খাওয়ার পালা। আজকে সকালবেলার ফার্স্ট কাজ এই রুমটাকে ক্লিন করা। Just wanna love you, just wanna hold you, just wanna be with you till we grow old, please tell me you'll stay. দেখো এই জায়গাগুলোয় সমস্ত সাদা সাদা ছিটে লেগেছে, এগুলো কিন্তু রং না, এগুলো কি লেগেছে বলো তো? আমার সানস্ক্রিন, লোটাসের এই সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি মিস্ট সানস্ক্রিন, যেই স্প্রে করি সমস্ত জায়গায় এটা ছিটকে যায়। মৌমিতা আর তনয়া এসেছে, তো আমরা একটু আড্ডা দিচ্ছি। আজকের এই ব্লগটা তো কালকে থেকে চলছে, বাট যেহেতু কালকে থেকে এটা কন্টিনিউ করছে, তো এই ব্লগটাকে আজ আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো বা যারা আমার ভিডিওগুলো দেখছো বাট আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমিও মোটিভেটেড হব যে এরকম আরও অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।